এবং মসজিদ আকসা বা ফিলিস্তিনের যে ইস্যু, এই ইস্যু কি শুধু একটি দেশের, শুধু একটি গোত্রের, শুধু একটি জাতির, না পুরো মুসলিম উম্মাহ? এই বিষয়ে আমরা আমাদের আজকের এই আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার শুরুতেই বলি যে আজকের বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইসলামী খেলাফতের পতনের পরপরই আমি আরো যদি খোলাখুলি ওপেন বলি যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বনি ইসরাইলের এত দীর্ঘ আলোচনা কেন করলেন, তা আমার নিজের প্রশ্ন ছিল। এত লম্বা আলোচনা সূরা বাকারায় বনি ইসরাইলের, বনি ইসরাইলদের আমি এই দিয়েছিলাম, এই দিয়েছিলাম, এই দিয়েছিলাম, তারা এই করেছে, তারা এই করেছে, তারা এই করেছে, মুসা এবং ফেরাউনের ঘটনা পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা যত ইন ডিটেইলস আলোচনা করেছে, আর পৃথিবীর কোন নবীর ঘটনা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে এত বিস্তারিত, এত ব্যাপকভাবে আলোচনা করেন। বনি ইসরাইল জাতির ঘটনা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে যত ব্যাপক এবং বিস্তারিত আলোচনা করেছে, আর পৃথিবীর দ্বিতীয় জাতির কথা এত ব্যাপক এবং বিস্তারিত আলোচনা করেন। এটা আমার নিজের প্রশ্ন ছিল, কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের আলোচনা কোরআনে এত বিস্তারিত? তো এখন মুসলমানদের উপর যা চলতেছে এবং মুসলমানদের সমগ্র বিশ্বে মুসলমানদের অবস্থা অবলোকন করার পর, ইউরোপ থেকে শুরু করে সৌদি, ভারত, বাংলাদেশ থেকে শুরু করে সমগ্র বিশ্বে মুসলমানদের অবস্থা বাস্তব চোখে অনুভব করার পর, আমার অনুভূতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে একদিন তোমরা বনি ইসরাইলের সাথে মিলে যাবে যেমন ভাবে নাআলুন হাদওয়া নাআলিন, এক পায়ের জুতা আরেক পায়ের জুতার সাথে হুবহু মিলে যায়, যে একই পা দুই পায়ের দুই পাট যে জুতা তার এক পাট আরেক পাটের সাথে যেমন হুবহু মিলিত থাকে, তোমরা একদিন বনি ইসরাইলের মতো হুবহু হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দলে দলে বিভক্ত হওয়ার ক্ষেত্রে তোমরা বনি ইসরাইলকে অতিক্রম করে যাবে। বনি ইসরাইলরা সত্তর বা তার কাছাকাছি দলে বিভক্ত হয়েছিল, তোমরা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। এরকম তাদের যত চারিত্রিক বিকৃতি ঘটেছিল তোমাদের তা ঘটবে। এমনকি বনি ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে তো তোমাদের মধ্যেও তাই ঘটবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আর আজকে মুসলমানদের অবস্থা দেখার পর আমার কাছে এটাই মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বনি ইসরাইলের এত বিস্তারিত বিবরণ দিয়েছেন এই জন্য যে আমরা একদিন বনি ইসরাইল হয়ে যাব, এই কারণে তিনি বনি ইসরাইলের এত বিস্তারিত বিবরণ দিয়েছেন। আমরা একদিন ওই রকম আচরণ করব যেমন মুসার কওম আচরণ করেছিল, আমাদের চাল চরিত্র ওই পরিমাণে বিকৃতি আসবে যেমন বনি ইসরাইলের এসেছে, এবং আজকে কিন্তু আমাদের অবস্থা বনি ইসরাইলের মতো। আজকের যুগের ফেরাউনরা বনি ইসরাইলের বনি ইসমাইলের সন্তানদেরকে ওইভাবেই জবাই করতেছে যেভাবে তিন থেকে চার থেকে পাঁচ হাজার বছর আগের ফেরাউন বনি ইসরাইলের সন্তানদের জবাই করত। ওই যুগে বনি ইসরাইলেরা যেমন গোলাম ছিল ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরে, টানা 200 থেকে 300 বছরের গোলামের জীবন, আমরা ঠিক গত 200 থেকে 300 বছর গোটা মুসলিম বিশ্ব ইউরোপিয়ান এবং আমেরিকানদের কাছে গোলাম, অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে গোলাম। ওই দিন যেমন ফেরাউনের কাছে বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষের কোনো মূল্য ছিল না, আজকে পৃথিবীর মাটিতে আমাদের তেমন কোনো মূল্য না। গত এক দেড় মাসে 20,000 মুসলমানকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা হচ্ছে আজকের বনি ইসরাইল, তারা হচ্ছে আজকের ফেরাউন, এবং আমাদের চাল চরিত্র তাদের মতো হয়ে গেছে। আমাদের স্বভাব চরিত্র কিভাবে বুঝবেন? আমাদের স্বভাব চরিত্র তাদের মতো হয়ে গেছে। তাদেরকেও সেই দিন বলা হয়েছিল যে যাও, তোমাদের উপর যুদ্ধ করা ফরজ। তো বনি ইসরাইল বলেছিল ইধা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা,
আপনি এবং আপনার আল্লাহ দিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না, আমরা এখানে বসে থাকব। ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে অনেক শক্তিশালী জাতি বসবাস করে, আমাদের পক্ষে তাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। আজকে মুসলমানদের কাছে কি নাই? মুসলমানদের জনবল আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, ধন দৌলত আছে, পৃথিবীর সকল ভূ রাজনৈতিক জায়গার উপরে মুসলমানদের কর্তৃত্ব আছে। পৃথিবীর যে মেইন কেন্দ্রীয় ভূমি সেটার উপর মুসলমানদের কর্তৃত্ব আছে। পৃথিবীর যেগুলো বাণিজ্যিক রুট সমুদ্রে সেগুলোর উপর মুসলমানদের কন্ট্রোল আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থ তেল এবং গ্যাস সবচেয়ে বেশি মুসলমানরা উৎপাদন করে থাকে। অঢেল সম্পদের মালিক যদি পৃথিবীতে কেউ থেকে থাকে তাহলে মুসলমানরা অঢেল সম্পদের মালিক। সবকিছু থাকার পরে চোখের সামনে হাজার হাজার মুসলমানের মৃত্যু হলো, বাঁচানোর কেউ নাই, তাকানোর কেউ নাই, দেখার কেউ নাই, বলার কেউ নাই। লাইভ সারা পৃথিবী লাইভ দেখতেছে যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কিন্তু বলার কেউ নেই, দেখার কেউ নেই, শক্তি সামর্থ্য ক্ষমতা থাকার পরে। আর আমাদের মধ্যে এটার জন্য যে জিনিসটাকে বিষ হিসেবে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেটার নাম জাতীয়তাবাদ। কি জাতীয়তাবাদ? আরে ফিলিস্তিনে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, বাংলাদেশি তো মারা যাচ্ছে না, ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে, আরব আমিরাতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে, সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে, কুয়েতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে, পাকিস্তানি মারা যাচ্ছে না, ফিলিস্তিনে ফিলিস্তিনি মারা যাচ্ছে, আফগানি মারা যাচ্ছে না। এটার নাম জাতীয়তাবাদ। এটাই হচ্ছে জাতীয়তাবাদের বিষ বাস্প, যেটা মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে ইসলামী আকীদার বিরোধী, ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ডের বিরোধী। এই জন্য আল্লামা ইকবাল এই জিনিসটা বুঝতে পেরে উনি প্রথমে কট্টর জাতীয়তাবাদী ছিলেন। কোন জাতীয়তাবাদী ছিলেন জানেন? হিন্দুস্তানি জাতীয়তাবাদী। আজও হিন্দুস্তানের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা কট্টর জাতীয়তাবাদী। ভারতের যারা মুসলমান, আমি তাদের সাথে উঠা বসা করেছি, আমি জানি তো। আল্লামা ইকবাল, কবি ইকবাল, তিনিও এক সময় হিন্দুস্তানের কট্টর জাতীয়তাবাদী ছিলেন। তিনি কবিতা লিখেছেন, সারে জাহান সে আচ্ছা হ্যায় হিন্দুস্তান হামারা, পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের হিন্দুস্তান। উনি নিজে কবিতা লিখেছেন, কিন্তু যখন তিনি অনুভব করলেন যে এই জাতীয়তাবাদের আকিদা ইসলাম বিরোধী আকিদা, ইসলামকে ধ্বংসকারী আকিদা, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো একটা থিওরি এবং বিশ্বাস, তখন তিনি নতুন করে কবিতা লিখলেন। নতুন জামানার আজরেরা, তারা সোয়ায় হ্যাঁ খোদা আওর, আজর মানে হচ্ছে ইব্রাহিমের পিতা, ইব্রাহিম আলাইহিসসালামের পিতা, মূর্তি বানাতেন। তো আল্লামা ইকবাল লিখতেছে, নতুন যুগের আজরেরা, মানে নতুন যুগে যারা মূর্তি বানিয়েছে তারা খোদা মূর্তি নতুন আর একটা তৈরি করেছে। ইন সারে খোদাও মে বড়া সবসে ওয়তন হ্যায়, এই নতুন যুগে শিরক করার জন্য, পূজা করার জন্য যত মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে মাতৃভূমি, ওয়তন, দেশপ্রেম, জাতীয়তাবাদ, সবচেয়ে বড় মূর্তি। প্রত্যেক দেশের মুসলমানেরা ওই মূর্তির পূজা করছে, পাকিস্তানের মুসলমানেরা পাকিস্তানি জাতীয়তাবাদের পূজা করছে, সৌদির মুসলমানেরা সৌদি জাতীয়তাবাদের পূজা করছে, বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশি জাতীয়তাবাদের পূজা করছে। আল্লামা ইকবাল বলছে, ইনসারে খোদাও মে বড়া সবসে ওয়তন হ্যায়, যত মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নতুন যুগের মূর্তির নাম হচ্ছে ওয়তন। ইসকা জো পায়রাহান হ্যায় ইয়ে মাযহাব কা কাফন হ্যায়, এই মূর্তি হচ্ছে ইসলামের কাফন, মানে ইসলামকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে, এত বড় ভয়ঙ্কর এই মূর্তি। ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তাফাবি হ্যায়, তোর মুসলমান তোদের কোন দেশ নাই, তোদের দেশের নাম হচ্ছে ইসলাম, আর তোদের নাগরিকত্বের নাম হচ্ছে তোরা সবাই মোহাম্মদী মুস্তাফাবী, তোদের আলাদা করে কোনো দেশের নাম নেই, এবং এই থিমি ইসলাম বিশ্বাসও করে না, জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাসের থিমি। সবার সব মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ইন্নামা ইউমিনুনা ইখওয়া আল মুসলিম ওয়া আখুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের অসংখ্য আয়াত তার প্রমাণ করে যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড
কখনো দেশ না দেশের মানচিত্র না তাদের মুখে উচ্চারণ করা কালিমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে ভয়াবহ অবস্থা এবং মুসলমান আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করছি আমাদের অবস্থা যে বানি ইসরাইলদের মতো হয়ে গেছে তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের বিষ ঢুকে গেছে এবং মুসলমানরা ভ্রাতৃত্বের মানদণ্ড ভুলে গেছে এই ভ্রাতৃত্বের মানদণ্ড একটু ভালোভাবে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই এমনি ভ্রাতৃত্বের ফজিলতে বরকতে আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিস আছে ইসলামী ভ্রাতৃত্বের কিন্তু আজকে শুধু দুটো আমি আপনাদের সামনে পেশ করব কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন ওয়া রাজুলুম মিনাল আনসার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাজুলুম মিনাল মুহাজিরিন মুহাজিরদের একজন ব্যক্তি আনসারদের একজন ব্যক্তিকে কোন কিছু দিয়ে আঘাত করেছে মেরেছে তো মুহাজিরদের কোন ব্যক্তি আনসারদের কোন ব্যক্তিকে কোন কিছু দ্বারা আঘাত করেছে ইয়া আলাল আনসার ওয়াকাল আল মুহাজির ইয়া আলাল মুহাজিরিন তখন আনসার চিৎকার দিয়ে বলে উঠেছে এই আনসারীরা তোমরা কোথায় দেখতে পাচ্ছ না একজন মহাজির আনসারকে মারছে মহাজির চিৎকার দিয়ে বলে উঠেছে এই মহাজিরেরা তোমরা কোথায় দেখতে পাচ্ছ না একজন আনসারের সাথে মহাজির ঝামেলা হচ্ছে তোমরা এগিয়ে আসো আনসার হচ্ছে যারা মদিনায় বসবাস করত মহাজির হচ্ছে যারা আল্লাহ রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় এসেছে আবু বকর ওমর উসমান আলী সবাই মহাজির আশারায়ে মুবাশশারিন বিল জান্নার বেশিরভাগ সবাই মহাজির আর আনসার হচ্ছে মদিনার মানুষ যারা এই মহাজিরদেরকে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে তো শয়তান তাদের মধ্যে কি নিয়ে দিল বিষ বাষ্প ঢুকিয়ে দিল যে তোমরা ইসলামকে আশ্রয় দিলে আজকে মহাজির তোমাদের গায়ে হাত তুলে তোমরাই তো আশ্রয় দিয়েছো মদিনাতে দুনিয়াতে কেউ আশ্রয় দেওয়ার ছিল না এইরকম একজনের ব্রেনে এক এক রকম আর একজনের ব্রেনে এক এক রকম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস বুঝতে পারলেন فسمع النبي صلى الله عليه وسلم فقال ما بال دعوة الجاهلية أمي تو جاهلية داك شنت بچي ما بال دعوة الجاهلية جاهلية تر داك الكارن کی أمي تو جاهلية کے پائر نیچے پیشن دیئے چھ آج کے آمار جیوت دشانی جاهلية تر داك شنت بچي তাহলে মহাজির এবং আনসারদের মতো সর্বশ্রেষ্ঠ সাহাবী হওয়ার পর মহাজিরের পরিচয়ের উপর ভিত্তি করে আর এক আনসারের বিরুদ্ধে ডাক দেওয়া আর আনসারের পরিচয়ের উপর ভিত্তি করে আর এক মহাজিরের উপর ডাক দেওয়া আল্লাহর রাসূলের জবানিতে জাহিলিয়াত তাহলে এক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আর এক জাতীয়তাবাদের উপর ডাক দেওয়া বা এক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আর এক জাতীয়তাবাদকে পরিত্যাগ করে দেওয়া এটাও জাহিলিয়াত যে আমি বাংলাদেশি আমি সৌদি কুয়েতি কাতারি তাও ফিলিস্তিনিতে মরে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই পরোয়া নাই এটার নাম জাহিলিয়াত মা বাল দাওয়াল জাহিলিয়া আমি কি জাহিলিয়াতের ডাক শুনতে পাচ্ছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা এই তখন তিনি উত্তরে বলছেন দাউহা ফা ইন্নাহা মিনতিনা তোমরা এই জাহিলিয়াতকে পরিত্যাগ করো কেননা এই জাহিলিয়াত হচ্ছে নিকৃষ্ট জঘন্য দুর্গন্ধযুক্ত মিনতিনা ডাস্টবিনে দুর্গন্ধ পচা যে জিনিস থাকে সেটাকে বলা হয় মিনতিনা এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত পচা নিকৃষ্ট এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন لا فضل للعرب على العجم ولا للعجم على العرب আরবদের কোনো প্রাধান্য নাই অনারবদের উপর অনারবদের কোনো প্রাধান্য নাই আরবদের উপর সাদার কোনো প্রাধান্য নাই কালোর উপর কালোর কোনো প্রাধান্য নাই সাদার উপর এটার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ তথা মুসলমান মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষার জন্য মুসলমান বাদ দিয়ে আর দ্বিতীয় কোনো পরিচয় যেটা ভ্রাতৃত্বের মানদণ্ড হবে সেটাই জাহিলিয়াত এক মুসলমানের সাথে আর এক মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড হবে শুধুই মুসলমান হওয়া এর বাইরে আর কোন কিছু যদি মানদণ্ড হয় সেটাই জাহিলিয়াত
আরেকটি ঘটনা আমরা এখানে তুলে ধরি মহাজির এবং আনসারদের মধ্যে হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কখন হয়েছে ফাতহে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন তারপরে হুনাইনের যুদ্ধ হয়েছে তো মক্কা যখন তিনি বিজয় করেন তখনই তাদের মক্কার মুসলমানরা ইসলাম গ্রহণ করেছে তার আগে মক্কার কাফেররা ইসলাম গ্রহণ করেনি যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কখন ইসলাম গ্রহণ করেছেন যখন মক্কা আল্লাহর নবী বিজয় করে ফেলেছেন তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইসলাম গ্রহণ করেছে যিনি আল্লাহর রাসূলের চাচাকে হত্যা করেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন যখন আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেলেছেন তো এইরকম আল্লাহর নবীর যত আত্মীয় স্বজন ছিল যারা বেশিরভাগ মক্কী জীবনে আল্লাহর নবীর উপর জুলুম করেছে অত্যাচার করেছে তারা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের সময় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা বেশিরভাগ অত্যাচার জুলুম নির্যাতন করেছে সবই তার আপনজন যেমন আবু লাহাব তার আপন চাচা তাব্বাত ইয়াদা আবি লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আপন চাচা তাহলে বেশিরভাগ যারা তার উপর জুলুম অত্যাচার করেছিল তারা কুরাইশী ছিল আপন আত্মীয় স্বজনই ছিল তারা ইসলাম গ্রহণ করলো কখন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধে সহিহ মুসলিমের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে গনিমতের মাল হিসেবে দিলেন 100টা উট আকরা ইবনে হাবেস আত-তামিমিকে দিলেন 100টা উট ওয়াইনা ইবনে হিসন আল-ফাজারিকে দিলেন 100টা উট এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হুনাইনের যুদ্ধে বিজয়ের পর গনিমতের মাল সবই বণ্টন করে দিলেন লিজুআনা কুরাইশ কুরাইশ বংশের যারা কেবল ইসলাম গ্রহণ করলো দুই তিন মাস আগে যারা আজীবন ইসলামের শত্রু ছিল তাদের মধ্যে যেন তাদের অন্তর ইসলামের প্রতি আরো মায়েল হয় আরো নরম হয় কিন্তু ইবলিস তো সবসময় বসে থাকে মানুষের অন্তর ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমরা করলাম বদরের যুদ্ধ আমরা করলাম উহুদের যুদ্ধ আমরা করলাম খন্দকের যুদ্ধ আমরা করলাম হুদাইবিয়ার সন্ধি আমরা করলাম মক্কা বিজয় আর আজ মক্কা বিজয়ের পর আমাদের একটাও গনিমতের মানে আমাদের ভাগে কিছু আসলো না আর আল্লাহর নবীর আত্মীয় স্বজনেরা শুক্র শুক্র দুই দিন হয়নি ইসলাম গ্রহণ করলো সব জমিনের মাল তারা নিয়ে চলে গেল আমি আপনার মাদারীপুরে একটা প্রতিষ্ঠান করলাম করে কালকে সব চাকরি দিয়েছি রাজশাহী আর চাঁপানগরগঞ্জের মানুষকে এখন ওই মাদারীপুরের আত্মা কোয়া মসজিদেরই যারা দায়িত্বশীল যারা আমাকে নিয়ে আসছিল তারাই কানাঘুষা করতে লাগলো আমরা নিয়ে আসলাম আমরা জায়গা দিলাম আমরা জমি দিলাম আর আব্দুল্লাহ ভাই চাকরি দিল সব নিজের এলাকার মানুষকে তাহলে আমরা মদিনার মানুষ ওনাকে জায়গা দিলাম আর উনি গনিমতের মাল বন্টন করার বেলা করলেন মক্কার মানুষকে আমার আত্মীয় স্বজনকে হাদিস এইভাবে আসছে ওয়ালাম ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসার মিন আল গানায়ম মিথলা মা উতিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর গনিমতের মাল থেকে আনসারদের অত বেশি গনিমতের মাল দেননি যত বেশি তিনি মক্কার মানুষকে দিয়ে দিলেন বা যত তিনি আগে তাদেরকে প্রদান করতেন তো তাদের মধ্যে কেউ ছিল ফাকাতুন ফি কুওয়াতি ঈমানিহিম কেউ ঈমানের দৃষ্টিতে অনেক শক্তিশালী ছিল আর কেউ তো ঈমানে অনেক শক্তিশালী ছিল না ফাযাহারা বাইনাহুম নাউউম মিন আল ইতরাজ আলা যালিক তাদের মধ্যে আল্লাহ রাসূলের এই সিদ্ধান্ত নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেল স্বাভাবিক মানুষ মাত্র এবং ইবলিস বসেও আছে এই ধরনের বিষয়ে কানাঘুষা দেওয়ার জন্য সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়েত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব আনসারদেরকে জমা করলেন আনসারদেরকে জমা করে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন আলা তারদাউনা ইয়া মাশার আল আনসার আন ইয়াযহাবান নাস বিশাত ওয়াল বাঈর ওয়া তারজাউনা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিহালিকুম হে আনসারেরা তোমরা কি এত সন্তুষ্ট নও যে দুনিয়ার মানুষেরা সকল উট সকল ছাগল সকল গনিমত নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে আর তোমরা আনসারেরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের বাড়িতে ফিরে যাবে তখন আনসারদের চোখে পানি চলে আসছে যে আল্লাহ রাসূল আজকে বললেন কি যে দুনিয়ার সব মানুষ সকল গনিমত নিয়ে চলে যাবে আর আমরা মদিনার আনসারেরা কাকে সাথে করে নিয়ে যাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকে মক্কায় যাচ্ছেন না
উনি কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন। ওনার জন্মস্থান মক্কায়, ওনার বাড়ি মক্কায়, ওনার বাপ দাদার আদি পিতা মক্কায়, উনি গনিমতের মাল দিয়ে দিচ্ছেন মক্কার মানুষকে, কিন্তু উনি যাচ্ছেন কোথায়? উনি মারা গেছেন কোথায়? মক্কা বিজয়ের পরে উনি মদিনাতে ফিরেছেন। তো তখন আনসারেরা উত্তরে কি বলল? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লাউলা আল-হিজরাতু লাকুনতুম রাউম মিনাল আনসার ওয়ালাউ সালাকা আন-নাসু শাবান وسلكت الانصار شعبا لسلكت شعب الانصار আরে বলতে থাকলেন আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে লাউলা আল-হিজরাহ যদি হিজরত সংঘটিত না হতো তাহলে আমি মুহাম্মদ আনসারদের একজন হতাম ولو سلك الناس شعبا وسلكت الانصار شعبا মানুষেরা যদি এক রাস্তা অবলম্বন করত আর আনসারেরা এক রাস্তা অবলম্বন করত তাহলে আমি মুহাম্মদ আনসারদের রাস্তা অবলম্বন করতাম আল্লাহুম্মারহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনা আল আনসার হে আল্লাহ আপনি দয়া করেন রহম করেন আনসারদের উপরে তাদের সন্তানদের উপরে তাদের সন্তান সন্ততিদের উপরে সাদাকাল কওম হাত্তা আখযারু লিহালিহিম সাদাকাল কওম হাদিসে আসছে যে আনসারেরা এই পরিমাণ কান্নাকাটি করা শুরু করলো যে তারা আল্লাহ রাসূল যেন আর কিছু না বলেন চুপ হয়ে যান এটার জন্য তারা ক্লান্ত হয়ে গেলেন ওয়াকালু রাদিনা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূলের সকল সিদ্ধান্তের উপর সন্তুষ্ট তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা পাওয়া গেল যেটা আজকে বলতে চাচ্ছি যে এই যে ভ্রাতৃত্বের বন্ধন ভঙ্গ করার জন্য ইবলিস যে ষড়যন্ত্র করে সামান্য আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ রাসূলের জীবন দশায় ইবলিস যেভাবে ষড়যন্ত্র করে ফাটল তৈরি করার চেষ্টা করল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেই জায়গায় ইসলামকে ভ্রাতৃত্বের মানদণ্ড হিসেবে তুলে ধরল নিজেকে তাদের মাঝে আর হিসেবে দাঁড় করিয়ে দেখালেন যে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে ইসলাম সেখানে আজ আমাদের মুসলমানদের অবস্থা কোথায় এবং আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের ভ্রাতৃত্বকে কোন অবস্থায় নিয়ে গেছি এটা আমাদের বিবেচনা করা চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা উচিত বলে আমি মনে করি এবং সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অসহায় অবস্থা এই অসহায় অবস্থায় মুসলমানেরা যদি তাদের পরস্পর পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত থাকে এবং পরস্পর পরস্পরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকে আন্তরিকতা এবং ভালোবাসা প্রদর্শন না করে তাহলে ওই যে বলেছি না যে আমাদের অবস্থা হবে বনি ইসরাইলের মতো তো আমরা ওই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য আর অগণিত হাদিস আছে ভ্রাতৃত্বের বন্ধনের উপর ভ্রাতৃত্বের ভালোবাসার উপর এই ভ্রাতৃত্বের বন্ধন এবং ভ্রাতৃত্বের ভালোবাসার উপর আর কয়েকটি হাদিস সিরিয়ালে ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুবাদ করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল মুসলিম ওয়া আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি এক মুসলমান আরেক মুসলমানের ভাই তারা পরস্পর পরস্পর থেকে নিরাপদ কেউ কারো প্রতি জুলুম করবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় আসলো আল্লাহ সুবহানাহু তাআলা তার সহযোগিতায় আসবেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম এক মুসলিম যদি তার অপর মুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায় লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজা তাহলে সে জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করে যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর পরস্পরের গোপন তথ্য অনুসন্ধান করিও না পরস্পর পরস্পরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না পরস্পর পরস্পরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ ছড়ায় না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হিসেবে ওয়াকুনু ইবাদাল্লাহ তোমরা হয়ে যাও আল্লাহর বান্দা এমন ভাবে ইখওয়ানা যে তোমরা পরস্পর পরস্পরের ভাই المسلم اخو المسلم لا يخونه ولا يكذبه ولا يقبله كل المسلم حرام على اخيه عرضه وماله وبنه এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য হারাম তার ধন সম্পদ তার মান সম্মান তার রক্ত কেমন হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা
كحرمته شهركم هذا كحرمته بلدكم هذا আজকের এই মাস যেমন হারাম আজকের এই দিন যেমন হারাম আজকের এই শহর যেমন হারাম তথা কাবা ঘর এবং মক্কা যেমন সম্মানিত হারাম মাস যেমন সম্মানিত শ্রেষ্ঠ 10 দিন যেমন সম্মানিত এক মুসলমানের রক্ত সম্মান মর্যাদা এবং জীবন তেমনই সম্মানিত হারাম শব্দের অর্থ নিষিদ্ধ হারাম শব্দের অর্থ সম্মানের জায়গা থেকে নিষিদ্ধ মক্কার এরিয়ার মধ্যে এক হারাম এরিয়া পশু পাখি শিকার করা নিষিদ্ধ এমন কিছু কাজ যা বাইরে হালাল কিন্তু এখানে হারাম সারা পৃথিবীতে পশু পাখি শিকার করা হালাল কিন্তু হারাম এরিয়ার মধ্যে হারাম আমরা যখন ইহরামের কাপড় পরি তখন এমন কিছু কাজ হারাম যা বাইরে হালাল স্বাভাবিক অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া হালাল ইহরাম অবস্থায় হারাম তো এই দৃষ্টিকোণ থেকে হারাম সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে কাবা ঘর যেমন সম্মানিত অনেক কিছু সেখানে নিষিদ্ধ হারাম এরিয়া যেমন সম্মানিত একজন মুসলমানের মান সম্মান রক্ত ধন সম্পদ তেমন সম্মানিত এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া বেশি সহজ একজন মুমিনের নিরাপরাধ মুমিনের অন্যায় হত্যা কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর নিকটে বেশি কঠিন বেশি ভয়াবহ যে একজন নিরাপরাধ মুমিনের অন্যায় হত্যা আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে বড় অপরাধ এবং আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে মুসলমানদের মধ্যে ইবাদত আছে মুসলমানদের মধ্যে আমল আছে মুসলমানদের মধ্যে নামাজ আছে সিয়াম আছে দান আছে কিন্তু মুসলমানদের মধ্যে কি নাই ওই বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহর নবী নবী হওয়ার আগে ছিলেন আবারও বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেয়েছেন দ্বিতীয় হিজরিতে সিয়াম জাকাত এগুলো আরো পরে পেয়েছেন হজ আরো পরে পেয়েছেন কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার আগে ওহি আসার আগে সত্যবাদী নবী হওয়ার আগে ওহি আসার আগে আমানতদার নবী হওয়ার আগে ওহি আসার আগে ইনসাফ মুনসিফ ন্যায় বিচারক ন্যায় পরায়ণ এবং প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছেন তখন এই স্বাভাবিক গুণাবলীর উপর পাঠিয়েছেন কিন্তু আজ মুসলমানদের মধ্যে ওই সালাত আছে সিয়াম আছে হজ আছে যাকাত আছে কিন্তু ওই সত্যবাদিতা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায়পরায়ণতা নাই ওই ভ্রাতৃত্ব নাই ওই চারিত্রিক বৈশিষ্ট্য নাই এবং ইসলামে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত সিয়াম হজ যাকাতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কি জন্য সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত কিন্তু সালাতে কোনো সমস্যা হলে ক্ষমাও করতে পারেন তিনি কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো নবী হওয়ার আগে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই এই বৈশিষ্ট্যের লঙ্ঘনের কারণে আমরা যে গুনাহগুলো করি এগুলো সব হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ এই মানুষের সাথে সম্পৃক্ত গুনাহের কোনো ক্ষমা নাই যতক্ষণ না ওই মানুষ ক্ষমা না করে কিন্তু আজ আমরা মুসলমানেরা এটাকেই সবচেয়ে হালকা বানিয়ে ফেলেছি আমাদের কাছে সালাত সিয়ামে বড় হয়ে গেছে এই জন্য আমরা নেতৃত্ব পাচ্ছি না মানে পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে না এই জন্য আল্লামা ইকবাল বলেছেন সাবাক ফিরতে পারে সাদাকাত কা সুজাআত কা যে নতুন করে তুমি শিখো কেমনে সত্য কথা বলতে হয় কেমনে সাহসী হতে হয় কেমনে ইনসাফ ন্যায় পরায়ণতা পালন করতে হয় নতুন করে শিখো ফির সে নিয়া যায়গা দুজে কাম দুনিয়া কি মামাত কা আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে আমাদের মধ্যে সবই আছে কিন্তু এগুলো না প্রত্যেকটা জায়গায় যারা দেখবেন এগুলো না একজন আলেমের মধ্যে দেখবেন একটা মাদ্রাসায় দেখবেন একটা ইসলামী সংগঠনে দেখবেন একটা ইসলামী দলে দেখবেন সঠিক আকীদা আছে আমল আছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই সাহসিকতা নাই ন্যায়পরায়ণতা নাই
الإسلام دولار مدة جاية دكتور شنبه دولار مدة جاية دكتور كم لا أكتر أرب جن كي لانغ مدي أرب جن كي ذهب كديه نتار تو تام بطي ديه فاض دخول كريم يجي أمانة دولار شنبه خب جاية شارا بنغلاديشي دكتور مسلم مانغرا فاض كرتسه نماز كرتسه دان كرتسه কিন্তু এরাই অফিসে সবচেয়ে বেশি ঘুষ খাচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে সবচেয়ে বেশি লাভপরায়ণতাকে লঙ্ঘন করতেছে এইজন্য ইউরোপ সফর করার পর আমি একটা জিনিস অনুভব করেছি তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তাদের মধ্যে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই শুধু অর্থনীতি কিন্তু রাষ্ট্রীয় জীবনে তাদের মধ্যে ইসলাম আছে মানে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার যে মূল ভিত্তি যেটা নাগরিক অধিকার সমান নাগরিক অধিকার মৌলিক মানবিক অধিকার যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা সেটা তাদের মধ্যে আছে আর আমাদের মধ্যে বাকি সবগুলো আছে কিন্তু দেখা নিয়ে গেছে ওই যে বললাম না আমরা বানু ইসরায়েল হয়ে গেছি কেন বানু ইসরায়েল ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু 300 মৃত্যুর পর 300 বছর ফেরাউনের গোলামি করেছে তো গোলামি করলে ন্যায় পরায়ণতা আসবে কোথায় থেকে সাহসিকতা আসবে কোথায় থেকে আমানতদারিতা আসবে কোথায় থেকে যে চোর খালি পালিয়ে বেড়ায় লুকিয়ে বেড়ায় ও কোনোদিন সাহসিকতাও শিখবে না আমানতদারিতাও শিখবে না ন্যায় পরায়ণতাও শিখবে না এই জন্যই তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানু ইসরায়েলদের মধ্যে রাখেননি বানু ইসরায়েলদের থেকে উঠিয়ে নিয়ে ফেরাউনের ঘরে মানুষ করেছেন কেননা ফেরাউনের ঘরে তিনি পরিপূর্ণ মানবিক সর্বোচ্চ নাগরিক অধিকার পেয়ে মানুষ হয়েছেন মানে পরিপূর্ণ আত্মমর্যাদার সাথে মানুষ হয়েছেন উনি যদি বানু ইসরায়েলদের সাথে মানুষ হতেন তাহলে পালিয়ে বেড়াতেন চোরের মতো তো চোরের মতো পালিয়ে বেড়ালে তো আত্মমর্যাদা থাকতো না ওনার চারিত্রিক বিকৃতি ঘটত এই জন্য আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে এসেছেন ফেরাউনের ঘরে ওনার মধ্যে তখন অন্য গুণগুলো না থাকলে কি কি তৈরি হয়েছে আত্মমর্যাদার কারণে সাহসিকতা তৈরি হয়েছে আমানত দারিদ্রতা তৈরি হয়েছে ন্যায় পরায়ণতা তৈরি হয়েছে এই জন্য যখন উনি ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোক একজন বানু ইসরায়েলকে মারতেছে তখন উনি সহ্য করতে পারেন কিন্তু আরো হাজারো বানু ইসরায়েল আছে এদের সহ্য হয়ে গেছে কেন ওদের মধ্যে চারিত্রিক বিকৃতি ঘটার কারণে সহ্য হয়ে গেছে আর মুসা আলাইহিস সালাম ওই স্বাধীন জায়গা থেকে বের হয়ে এসে দেখছেন তিনি একটা মানবিক অধিকার না এখন অত্যাচার করা হচ্ছে তখন তিনিও দিয়েছেন এক থাপ্পড় বেড়ে গেছে ফেরাউনের লোক তো উনি যদি বানু ইসরায়েলের সাথে থাকতেন চারিত্রিক বিকৃতি আজ আমরা 200 বছর থেকে গোলামি করতেছি ইউরোপিয়ানদের আমেরিকানদের আমাদের রক্ত মাংসে গোলামি উঠে গেছে এই জন্য আমাদের চরিত্র ধ্বংস হয়েছে আমাদের মধ্যে আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই সত্যবাদিতা নাই ন্যায়পরায়ণতা নাই আমানতদারিতা নাই এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারব না আমরা বানু ইসরায়েলদের মতো গোলামি করে যাব আর আমাদের জীবন এবং সম্পদের মূল্য ওই রকমই থাকবে যেরকম হাজার বছর আগে বানু ইসরায়েলদের ছিল যেমন ফিলিস্তিনি হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে বক্তব্য শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে ফিরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তখন তিনি বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আখাফ আলা নাফসি আমি আমার মৃত্যুর আশঙ্কা করতেছি তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা কখনো নহে আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করবেন না কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করবেন না কেন যে পাঁচটা গুণ বলেছেন উনি আল্লাহর নবী সে পাঁচটা গুণ কি তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাকরি জায়ফ মেহমানের মেহমানদারি করে তো এই না আলা নাওয়াই বিল হক বিপদ গ্রস্তের বিপদে সহযোগিতা করে তাহমিলুল কাল যে ঋণের বোঝায় ক্লান্ত হয়ে গেছে তার ঋণের বোঝা আপনি নেন এইভাবে পাঁচ পাঁচটা গুণের কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাজার একটাও না সালাত একটাও না সিয়াম একটাও না আল্লাহর জিকির না আল্লাহর আজগার পাঁচটাই ছিল অপর মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন পাঁচটা বৈশিষ্ট্য ছিল তার সমাজের মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন এটা বুখারী হাদিস এটা মানে খাদিজা বলেছেন আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না এই বৈশিষ্ট্যটা আল্লাহ নবী পৃথিবী বিজয় করেছেন আল্লাহ নবী যখন হুদাইবের সন্ধির মধ্যে চিঠি লিখেছেন তখন তিনি চিঠি লিখেছেন মালিকা রোম রোমের বাদশার কাছে তখন তিনি এটা সম্বোধন করেননি ওই কাফের আসলেম দাসলাম
এই কাফের ইসলাম গ্রহণ কর না হলে তোকে মেরে ফেলব তিনি সম্মানের সাথে বলেছেন আজিম আর রোম হে রোমের মহান সম্রাট আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা তাদের উপর সালাম বর্ষিত হোক যারা হেদায়েতের উপর আছে পরিপূর্ণ ভালো ব্যবহারের সাথে উত্তম আচরণের সাথে আহ্বান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কোথাও যখন আহ্বান করেছেন কোথাও বলেননি যে এই মুশরিকেরা এই কাফেরেরা এইভাবে ছোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেননি আল্লাহ সবসময় আহ্বান করেছেন লা আহলুল কিতাব হে আহলে কিতাবদের সম্মান আহলে কিতাব মানে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইয়া বনি ইসরাঈল সম্মান যে তোমরা ইসরাঈলের সন্তান নবীর সন্তান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানের রীতি দাওয়াত দেওয়ার নীতি আল্লাহ যখন তার নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন তখনও মুসাকে বলেছেন যে তুমি নরম কথা বলবে তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমরা ভালো নই আর ফেরাউনের চেয়ে বড় কাফের কেউ না তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী যদি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয় তাহলে আমাদের কতটা আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহারের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে এবং কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে এই জিনিসগুলো ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো ইসলামের এই মৌলিক নীতিগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য আমাদের দাওয়াত গুলো বিচ্ছিন্ন পিপলে জানতে পারে না আমাদের দাওয়াত গুলো আর ওই সময় এক সাহাবি যদি চলে গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে হাজার হাজার মানুষ বিপ্লবের মতো ইসলাম গ্রহণ করেছে যেখানে গেছে সাহাবিরা বিপ্লবের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে তার কারণ এত প্রচার মাধ্যম ছিল না কিন্তু আচার ব্যবহার ছিল আত্মমর্যাদা ছিল ন্যায়পরায়ণতা ছিল ইনসাফ ছিল আমানতদারিতা ছিল সত্যবাদিতা ছিল আজ আমাদের সবকিছু আছে কিন্তু এই জিনিসগুলো না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম উম্মাহকে নবীরা নবী হওয়ার আগেই যে মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল যে মৌলিক বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মুসলমান এবং মানুষের মধ্যে থাকা জরুরি যে মৌলিক বৈশিষ্ট্যগুলো লঙ্ঘন হলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় এবং তার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নয় আল্লাহর কাছ থেকে অপর মুসলমান ক্ষমা না করা পর্যন্ত এই বিষয়গুলোকে যেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামের ভিত্তিতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে ভ্রাতৃত্বের বন্ধনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে এবং জাতীয়তাবাদের এই বিষ বাস্তু থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাজাত দান করে আল্লাহুম্মা আমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا